বন্ধুরা আজ আমি হাজির হয়েছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান মনস্টার টেলিভিশন সিরিজ মনার্ক লেগাসি অফ মনস্টার এপিসোড 7 নিয়ে। এর আগে আমি এই সিরিজের প্রথম 6টি এপিসোড অলরেডি এক্সপ্লেইন করে রেখেছি, তাই সেই এপিসোডগুলি আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি এখানেই পজ করে প্রথম এপিসোডগুলি আগে দেখে আসুন, না হলে এই ভিডিও দেখা পুরোই বৃথা। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন সোজা চলে যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংগুড জুনিয়র। আগের এপিসোড যে জায়গায় শেষ হয়েছিল ঠিক তার পর থেকেই শুরু হয় এই এপিসোড, যেখানে আমরা দেখতে পাই মিস্টার টিমের ওই হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেলেও সে কিন্তু এখনো বেঁচে রয়েছে। আর ওদিকে মেয়ে কেড এবং কেন্তারো তিনজনেই উপস্থিত হয়েছে আলজেরিয়ার একটি বিমানবন্দরে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বিমানবন্দরের ওয়াশরুম থেকে মেয়েকে কেউ কিডন্যাপ করে নেয়। পরবর্তীতে কেট এবং কেন্তারো তার খোঁজ করতে শুরু করলে ওয়াশরুম থেকে তারা মেয়ের পাসপোর্ট ও মোবাইল সহ একটি জ্যাকেট খুঁজে পায়, যেটা দেখে তারাও শিওর হয়ে যায় মেয়েকে এখান থেকে নিশ্চয়ই কিডন্যাপ করা হয়েছে। এবার ঠিক ওই মুহূর্তেই মিস্টার টিম ও সেই বিমানবন্দরে এসে উপস্থিত হলে কেট তাকে দেখে ভীষণ রেগে যায়, কারণ সে ভাবছে মিস্টার টিম এখনো হয়তো তাদেরকে ফলো করছে আর মেয়েকেও হয়তো তারাই এখান থেকে নিয়ে গেছে। কিন্তু মিস্টার টিম কোনো প্রকারে তাকে বোঝাতে সক্ষম হয় মেয়ের এখান থেকে হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার পিছনে তার কোনো হাত নেই, সে নিজেই ওই জায়গা থেকে কোনো প্রকারে বেঁচে ফিরেছে। ফলে এরপরই তারা যখন ওই ঘটনা নিয়ে আরো কথা বলতে শুরু করে তখনই কেট এবং কেন্তারোর থেকে মিস্টার টিম জানতে পারে তাদের বাবা মানে হিরোশিও ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যিনি একটি গোলাকার যন্ত্র নিয়ে বিশেষ কিছু একটি কাজ করছিলেন, যেটা দেখে কেটের মনে হয়েছে তার বাবার কারণেই হয়তো গর্জিলার ওই স্থানে উদয় হয়েছে। কিন্তু মিস্টার টিম তাদেরকে জানায় একদমই না, মিস্টার হিরোশি এই রকম কিছুতেই করতে পারে না। সে যতদূর জানে হিরোশি অল টাইম চায় দ্বিতীয়বারের জন্য জিডে যেন তাদের সামনে আর না আসে, আর মনার্কের হয়ে হিরোশি যখন কাজ করত সে কিন্তু এই একই চেষ্টা করত, মানে মিস্টার টিম এবং হিরোশি কোনো একটা টাইমে একসঙ্গেই মনার্কের হয়ে কাজ করেছে। যাই হোক, এখানে যখন কেট বুঝতে পারে এই মিস্টার টিম একজন ভদ্রলোক তখনই সে তাকে রিকোয়েস্ট করে সে যেন তাদেরকে সাহায্য করে মেয়েকে খুঁজে বের করতে, আর এই কাজে সে যদি তাদেরকে সাহায্য করে তাহলে তারাও কর্নেল লি শকে খুঁজতে তাদের সাহায্য করবে। ফলে এই কথা শোনার পরেই মিস্টার টিম তার বস ভার্ডুগোকে কল করে জানায় যে স্থানে সে ইনভেস্টিগেশনের জন্য এসেছিল সেখানে হঠাৎ করেই গডজিলা আবির্ভূত হওয়ায় তার বাকি টিম মেম্বাররা সকলেই মারা গেছে, শুধুমাত্র সে একাই জীবিত আছে। যেটা শুনে তার বস সঙ্গে সঙ্গেই তাকে জানায় তাকে রেস্কিউ করার জন্য তিনি একটি টিম পাঠাচ্ছেন, কিন্তু মিস্টার টিম তাকে জানিয়ে দেয় সে এই মুহূর্তে হিরোশি দুই ছেলে মেয়ে কেট এবং কেন্তারোর সঙ্গে রয়েছে, আর এখন সে তাদের দুজনকে তাদের আরো এক সঙ্গী মেয়েকে খুঁজতে হেল্প করবে, তাই এই মুহূর্তে সে ফিরতে পারবে না। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় আলাস্কাতে অবস্থিত মনার্কের আউটপোস্ট 44, যেখানে সেই এজেন্ট বান্স তার বাকি সমস্ত টিম মেম্বারদের সঙ্গে মিলে মুটোসদের ভিতর থেকে বেরোনো গামা রশ্মি নিয়ে রিসার্চ করছে। আর ঠিক সেই টাইমে কর্নেল লি শ এবং এজেন্ট ডুভেল তাদের জোগাড় করা বাকি কিছু মেম্বারদের সঙ্গে নিয়ে ওই আউটপোস্ট দখল করে ফেলে। যদিও এই স্থান থেকে এজেন্ট বান্স কোনো রকম ভাবে তাদের চোখ এড়িয়ে মনার্কের চেয়ারম্যানকে এই আউটপোস্টের বর্তমান অবস্থা সম্বন্ধে জানিয়ে দেয়, মানে তাদের আউটপোস্ট যে অন্যরা দখল করে নিয়েছে সেই খবর সে উপরমহল পর্যন্ত পৌঁছে দেয়। আর কর্নেল লি শ এই আউটপোস্টে থাকা প্রচুর পরিমাণে বিস্ফোরক দেখে আনন্দের সহিত সেগুলো একটি গাড়িতে লোড করতে বলে, মানে তারা এই সমস্ত বিস্ফোরক নিয়ে কোনো এক বিশেষ কাজের উদ্দেশ্যে রওনা হবে। ওইদিকে দেখা যায় মিস্টার টিম কেট এবং কেন্তারোকে জানায় তাদের সঙ্গীর অরিজিনাল নাম মে না, তার অরিজিনাল নাম কোরা, আর সে কোনো বিশেষ কারণে পরিচয় লুকিয়ে জাল পাসপোর্ট বানিয়ে এতদিন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। ফলে এটা জানার পরেই তারা তিনজন মিলে উপস্থিত হয় মেয়ের অরিজিনাল বাড়িতে, যেখানে তারা তিনজনই মিথ্যে পরিচয় দিয়ে তার পরিবারের থেকে মেয়ের সম্বন্ধে কিছু জানার চেষ্টা করে। মেয়ের মা তাদেরকে সাধারণ কিছু কথা বললেও মেয়ের বোন কিন্তু পুরোপুরি চুপ থাকে, যেটা দেখেই তাদের সন্দেহ হয় নিশ্চয়ই মেয়ের বোন তার সম্বন্ধে এমন কিছু জানে যেটা সে তাদের সামনে লুকিয়ে যাচ্ছে, যে কারণে তারা মেয়ের বাড়ি থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে তার বোনকে ফলো করতে শুরু করে। কিন্তু মেয়ের বোন তাদের তিনজনকে ধরে ফেলায় কেট তাকে ব্যাখ্যা করে আসলেই কিন্তু তারা তার দিদির বন্ধু, আর এই মুহূর্তে তারা তার বাড়িতে এসেছিল এটা জানার জন্য যে সে এই মুহূর্তে ঠিক আছে কিনা। এবার এই সব শুনে মেয়ে মানে কোরার বোন তাদেরকে জানায় এখন মনে হয় অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ অ্যাপ্লাইড এক্সপেরিমেন্টাল টেকনোলজিস নামক একটি কোম্পানি বিগত 2 বছর ধরে মেয়ের পিছনে পড়ে আছে, আর মেয়ে বর্তমানে ওই কোম্পানির কারণেই পরিচয় লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ওই যে আমি কয়েকটি এপিসোড আগেই বলেছিলাম এই মেয়ের একটি ব্যাক স্টোরি রয়েছে, যেটা এই এপিসোডেই এসে রিভিল করা হয়।
হয়। এখানে আমরা জানতে পারি আজ থেকে 3 বছর আগে কোরা এই AET মানে অ্যাপ্লাইড এক্সপেরিমেন্টাল টেকনোলজিস নামক কোম্পানিতে কাজের জন্য যুক্ত হয়, যেখানে কাজ করার টাইমে কোরা ওই কোম্পানির গোপন কিছু ফাইল হ্যাক করে জানতে পারে ওই কোম্পানি গোপনে নিউরোটেকনোলজিতে অভিজ্ঞ হওয়ার জন্য জীবন্ত জন্তুদের উপর লুকিয়ে গবেষণা করছে, যেটা সম্পূর্ণ একটি বেআইনি কাজ। ফলে কোরা তার কোম্পানির ওই সমস্ত গোপন গবেষণার ফাইল ডিলিট করে দেয়। কিন্তু পরবর্তীতে তার কোম্পানির হেড ব্রেন্ডা বুঝে যায় এই সমস্ত কাজ কোরাই করেছে। ফলে তারপর থেকেই কোরা তার পরিচয় পাল্টে মেয়ে নাম নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, যার পরই তার সঙ্গে দেখা হয়েছে কেন্টারোর। আর তারপরের ঘটনাগুলি তো আমরা সকলেই দেখে আসছি। ওকে, তো এর পরবর্তীতে দেখা যায় মেয়েকে বর্তমানে কিন্তু AET লোকেরাই কিডন্যাপ করে ওই সংস্থার হেড ব্রেন্ডার কাছে নিয়ে এসেছে। যদিও মিস্টার টিম এই শহরের CCTV ফুটেজ চেক করে জেনে গেছে মেয়েকে বর্তমানে AET-র হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। ফলে মেয়েকে সেখান থেকে উদ্ধার করার জন্যই মিস্টার টিম ওই শহরে লাগিয়ে রাখা গডজিলার ইমার্জেন্সি অ্যালার্ম অন করে দেয়। ফলে সমস্ত শহর সহ ওই বিল্ডিং এর সকলেই দৌড়াদৌড়ি করতে শুরু করে কোনো বেসমেন্টে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু ওই কোম্পানির হেড ব্রেন্ডা আগে থেকেই বুঝে যায় এটা একটি ফলস অ্যালার্ম। এবার কোরা যখন তার থেকে জানতে চায় সে কি করে জানলো এটা ফলস অ্যালার্ম, তখনই সে তাকে জানায় যদি এটা সত্যি সত্যি গডজিলার ওয়ার্নিং অ্যালার্ম হতো তাহলে অনেক আগে থেকেই সে খবর আমার কাছে চলে আসতো। আর এই কথার মাধ্যমেই আমরা বুঝতে পারি এই AET-ও মনার্কের মতো একই রকম ভাবে মনস্টারদের উপর গোপনে নজর রাখে। যাই হোক, এখানে ব্রেন্ডা কোরাকে উদ্দেশ্য করে জানায় তোমার ওই একটা কাজের জন্য আমার কোম্পানির $1,000,000 লোকসান হয়েছে, কিন্তু তাও আমি তোমাকে নির্দ্বিধায় ছেড়ে দেবো যদি তুমি আমাদের একটি শর্তে রাজি থাকো। কিন্তু কি সেই শর্ত? এখানে ব্রেন্ডা তাকে জানায় সে যদি এই একই রকম ভাবে তার সঙ্গী সাথীদের সঙ্গে মিশে গোপনে মনার্কের সমস্ত গোপন তথ্য তাদেরকে পাশ করে তাহলেই তারা তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দেবে, যে শর্তে মেয়ে সোজাসুজি না করে দেয়। ইতিমধ্যে দেখা যায় কেট, কেন্তারো এবং মিস্টার টিমও সেখানে এসে উপস্থিত হয়েছে মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেখানে মেয়ে তাদেরকে উদ্দেশ্য করে সোজাসুজি জানিয়ে দেয় তার আসল নাম মেয়ে না কোরা, আর এতদিন সে কোনো এক বিশেষ কারণে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল, তাই এই মুহূর্তে সে তাদের সঙ্গে আর যাবে না। ফলে এই কথা শুনেই তারা তিনজন যখন ওই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে আসে তখনই মনার্কের একটি গাড়ি এসে তাদেরকে সেখান থেকে তুলে নেয়, যার ভিতর মনার্কের চেয়ারম্যান ভার্ডুগো আগে থেকেই উপস্থিত ছিলেন, যিনি এই মুহূর্তে মিস্টার টিমের উপর খুবই রেগে, কারণ মিস্টার টিম বিনা কারণে গডজিলা ওয়ার্নিং অ্যালার্ম অ্যাক্টিভেট করে দিয়েছিল। কিন্তু এই সব ছেড়ে ভার্ডুগো তাদেরকে জানায় এখন তাদের যে কোনো উপায়ে কর্নেল লি শকে আটকাতে হবে, যে কথার উত্তরে কেট তাদেরকে জানায় তাদের সঙ্গী মেয়ে কোনো এক বিশেষ কারণে ওই AET কোম্পানির কাছে ফেঁসে গেছে, তাই ওই সব ঝামেলা থেকে মুক্ত হতে তাকে যদি মিস ভার্ডুগো সাহায্য করে তাহলে তারাও কর্নেল লি শকে খুঁজে দিতে তাকে সাহায্য করবে। ফলে মিস ভার্ডুগো AET-র হেড ব্রেন্ডার সঙ্গে মিটিং করে তাকে কোনো বিশেষ অফার দিয়ে কোরার সমস্ত দোষ ক্ষমা করিয়ে দেয়। ফলস্বরূপ মেয়ে মানে কোরাও নির্দ্বিধায় তার নিজের পরিবারের কাছে আবারও ফিরে যায়, যার পর কেট এবং কেন্তারোর সঙ্গে আবারও দেখা করে সে তাদেরকে জানিয়ে দেয় এরপর থেকে সে তাদের সঙ্গেই রয়েছে, মানে এতদিন সে যেমন তাদেরকে হেল্প করছিল এখন থেকেও সেই কাজই করবে। অন্যদিকে দেখা যায় মিস্টার টিমের অনুরোধে মনার্কের চেয়ারম্যান প্রেস কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষদের সম্মুখে মনার্ক সম্বন্ধে জানিয়ে দেয়, মানে এই রকমও যে একটি কোম্পানি রয়েছে যারা প্রধানত এই রকম মনস্টারদের উপর গবেষণা করে থাকে এটা সবার সামনে উন্মুক্ত করে দেয়, আর এটাও জানিয়ে দেয় এই কোম্পানির আসল কাজ এই রকম মনস্টারদের থেকে সাধারণ মানুষদের রক্ষা করা, যে নিউজ ওই AET কোম্পানির হেড ব্রেন্ডাও টিভিতে লক্ষ্য করে। আর এখানে সব থেকে অবাক করার মতো বিষয় হলো এই মুহূর্তে আমরা জানতে পারি ব্রেন্ডাও কোনোভাবে অ্যাপেক্স সাইবারনেটিক্সের সঙ্গে যুক্ত, মানে যে কোম্পানি মেগা গডজিলা বানিয়েছিল। কি ভুলে গেছেন, 2021 সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা ভার্সেস কং মুভিতে এই কোম্পানির সঙ্গে আমাদের আগেই পরিচয় করানো হয়েছিল। যাই হোক, ওইদিকে কর্নেল লি শ সেই আউটপোস্ট থেকে বিস্ফোরণের যাবতীয় সরঞ্জাম নিয়ে উপস্থিত হয় আলাস্কাতে অবস্থিত সেই পোর্টালের সম্মুখে, আর সেখানেই ওই সমস্ত বিস্ফোরক ব্যবহার করে ওই পোর্টালটি সে পুরোপুরি বন্ধ করে দেয়। আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমেই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।